টিডি কোচিং বাংলা স্টাডি টিপস আজ ওয়ানকে। এই সাফল্যের জন্য সকল সদস্যকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন জানাই। আপনাদের সহযোগিতা ছাড়া এই সাফল্য কখনোই সম্ভব হতো না। আমরা আরও চাই ডিডি কোচিং আরও অনেক দূর এগিয়ে যাক আপনাদের সাহায্য সহযোগিতায়। সাথে থাকুন, পাশে থাকুন, এবং যে সমস্ত বন্ধু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডিডি কোচিংকে এগিয়ে নিয়ে চলুন। তাহলে শুরু করি আজকের আলোচনা। আজকের আলোচ্য বিষয় প্রশ্নোত্তরে গল্প মতিলাল পাত্রী, লেখক কমল কুমার মজুমদার। লেখক কমল কুমার মজুমদার জন্মগ্রহণ করেন 17 নভেম্বর 1914 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজে। সুনীল গঙ্গোপাধ্যায় কমল কুমার মজুমদারকে বলেছেন লেখকদের লেখক। তার সাথে তিনি বলতেন, কমলদা আমাদের কাছে সক্রেটিসের মতো। সুনীলবাবু এক স্মৃতিকথায় বলেছিলেন, আমি কমল কুমার মজুমদারকে আমার একটি বই উৎসর্গ করেছি। সেই বইয়ের এক কপি তাকে দিতে গিয়ে বলেছিলাম, কমলদা আপনার বাড়ির কোনো খাট বা টেবিলের পায়া যদি ঠকঠক করে, তখন সেই পায়ার নিচে গুঁজে দেওয়ার জন্য বইটা দিয়ে গেলাম। কমল কুমার মজুমদারের গদ্য ঠিক কেমন? সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায় বলেছেন তার গদ্য ভাস্কর্যের মতো। তিনি এও বলেছিলেন, শব্দের গায়ের অধিকন্ত অংশকে বর্জন করে সাহিত্যের একটা মূর্তি গড়ে তুলেছিলেন কমলবাবু। সে বাকমূর্তি হাসে, গায়, কথা বলে, আপন মননে মজে থাকে। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কমল কুমারের গদ্যকে এক শব্দে অনবদ্য বলে জানালেন এবং এও বললেন, ওর মতো এক্সপেরিমেন্ট আজ পর্যন্ত বাংলা গদ্যে কেউ করেননি। অন্যদিকে নবনীতা দেবসেন বলেছেন, কমল কুমারের রচনা বাংলা ভাষা নিয়ে ফুটবল খেলা, সাহিত্য দ্রোহীর ভাষা। কমল কুমারের রচনা প্রগতি বিদ্বেষী, ইতিহাস বিরোধী ও প্রতিক্রিয়াশীল। আলোচ্য মতিলাল পাত্রী গল্পটি প্রথম প্রকাশিত হয় 1957 সালে দেশ পত্রিকায়। মতিলাল পাত্রী গল্পে মানব মনের এক দ্বন্দ্বময় কাহিনী ফুটে উঠেছে। পাত্রীর ভিতরে ও বাইরে দারুণ লড়াই, গির্জায় জন্ম নেওয়া সন্তানের প্রতি সহানুভূতি ও উষ্ণ আবেগ, আবার তার জন্মদাত্রীর জঘন্য জীবনযাত্রা জানার পর তীব্র ক্রোধে তাকে শেষ করার সংকল্প, শেষে বাবা ডাকে আপ্লুত পাদ্রিরও ও প্রাণ ও প্রাণ আমার বলে নিজেকে প্রকৃত খ্রিস্টান করে তোলার সংকল্পের মধ্য দিয়ে এক আস্থাশীল জীবনবোধের পরিচয় ফুটে উঠেছে। এই হলো গল্প মতিলাল পাদ্রী। এবার প্রশ্নোত্তরে গল্পের গভীরে আলোচনা করব। মতিলাল পাদ্রীর গির্জাটি অবস্থিত হাঁসদোয়ায়। হাঁসদোয়ার গির্জার ক্রুশটি ছিল শালকাঠের। শালকাঠের ক্রুশটি যে সমস্ত স্থান থেকে দেখা যায় তা হল নিমড়ার টিলা, সাগর ভাঙার উতরাই এবং আরও অনেক গোয়াল বাথান গ্রাম থেকে। গির্জাটি দূর থেকে দেখতে পাওয়ার কারণ গির্জাটি হাঁদা জমির উচ্চে অবস্থিত। প্রতি প্রাচীন জ্যামিতিক চিহ্ন বিস্ময়কর ও শান্ত, নীল আকাশের মধ্যে কিংবা চাঁদের আলোয় অথবা হুন সূর্যের দাপটে। গির্জাঘরটি ছিল বিলাতি কুড়ের মতো, ঢেঙ্গা ইউক্যালিপটাসের সারির ফাঁকে ছিল গির্জাঘরটি। গির্জার জানালা ছিল বাঁশের শতরঞ্জ করা। গির্জাঘরের মেঝেই বিশুদ্ধ এক্ষণে পাতা মাদুরগুলো ছিল, রবিবারে অথবা কোনো স্মরণীয় দিনে পাতা হতো। গির্জাঘরের সম্মুখে ছিল পবিত্রতার ছবি। গির্জাঘরে লম্বা টেবিলে ছিল রঙিন বাতি, ধূপদান আর ইতস্তত ছড়ানো ফুল। গির্জার দুপাশে ছিল সবুজ মাঠে ফুলের মাদা কেয়ারি করা কেনা গাছ। ঘণ্টা লাঠাটি ছিল গির্জার একান্তে। এখানে লোকে সন্দর্পণে পা দিত, এখানে বলতে গির্জার প্রাঙ্গণের কথা বলা হয়েছে। গির্জার বাগানে জল দেওয়া হতো পাশের কুয়ো থেকে। গির্জার বাগানের নিচু জায়গাটাই ছিল কিছু পাতাবাহার গাছ, কিছু খুরুশ আর মাঝে অনুচ্চ বেদী। প্রতিটি বেদীর উপরে ছিল লাল পাতার ক্রুশ। একমাত্র মতিলাল পাত্রীর মায়ের কবরের ক্রুশটি ছিল কাঁঠাল কাঠের।
বেদির ক্রুশে এসে বসতো কখনো পরশ, খঞ্জনা অথবা চীনা বুলবুল, এছাড়া কাক, চিল। কাক চিল না বসার জন্য মতিলাল বানাতে চেয়েছিল কাকতাড়ুয়া, একটা গুলতি করে মেরে তাড়াবো। একথা বলেছিল ফুলল, এখানে কাক চিল মেরে তাড়ানোর কথা সে ভেবেছে। গুলতি বানানো হয়েছিল পেয়ারার ডালে। মতিলালের একটি আশা, তা হলো পূর্ণাঙ্গ খ্রিস্টান হওয়া। পূর্ণাঙ্গ খ্রিস্টান হওয়ার কথা মতিলাল ভেবেছে 5-10 মৌজার সমস্ত স্থানে দাঁড়িয়ে। মতিলাল পাদ্রির চেহারার বর্ণনা, তার দেহটা যেন দীর্ঘ শাল বল্লা থেকে কুঁদে তুলে ধরা, মাথার প্রথমে টাক, তারপর লম্বা চুলগুলো কাঁধে এসে পড়েছে, কানে গলায় ময়লার স্তর, পরনে অতি দীর্ঘ পুরাতন আং রাখা। মতিলাল পাদ্রির খোড়ো চালা গির্জাঘরের পিছনে বহুদূরে। বারান্দার ইজি চেয়ারটি এমন ছিল মনে হয় বসলেই পড়ে যাবে। বারান্দার ইজি চেয়ারে বসে মতিলাল পাদ্রি সকালে পরীক্ষা করেন মানুষের জিভ, চোখ, নাড়ি। সামনের ছোট বাগানে মতিলাল যখন পায়চারি করেন তখন তার হাতে থাকে গীত সংহিতা। গল্পটির কাহিনী যে মাসে ঘটেছে তা হলো আষাঢ়। ভুকভুকিয়া শব্দের অর্থ টর্চ। গির্জার দরজার রং ছিল কালো। গির্জার ভিতরে ভামরকে প্রথমে দেখে মতিলাল পাদ্রি মনে হয়েছিল অখণ্ড আকাশের শরতের লঘুমেঘ। ভামরের সন্তান প্রসবের জন্য ডেকে আনা হয়েছিল বীণা হাড়িকে। বীণার অস্ত্রগুলি ছিল বাঁশের। বীণা অস্ত্রগুলি মাথায় ঠেকিয়ে বলেছিল দুর্গা দুর্গা মা ষষ্ঠী। বীণা সন্তান প্রসবের জন্য আনতে বলেছিল এক হুলা আগা, একটা লণ্ঠন, তড়পা তড়পা খড় আর গরম জল। বীণা ভামরকে প্রদক্ষিণ করেছিল 3 বার। অনন্ত ক্রন্দনের শব্দে পাদ্রির মনে জেগেছিল কালো মেঘবন্ধ আকাশে বক উড়ে যাওয়ার ছবি অথবা দিব্য নীল আকাশে উড়ন্ত পায়রার কথা। বীণা ফুললের কাছে নিয়ে খেয়েছিল একটা চুটা। ফুললের চলন ছিল ব্যাঙের মতো থপথপ। এক ঠেকা ছেইলা হইল হে, বীণা বলেছিল পাদ্রিকে। ঠেকা শব্দের অর্থ ধামা। ঘরকে দেবতা আনলাম, একথা বলেছিল বীণা মতিলাল পাদ্রিকে। পাদ্রি মানুষ বই তো অন্য লও, কথাটা বলেছিল ফুলল। ফুলল জাতিতে ছিল খ্রিস্টান। হাড়ি দেখো পুষি বলতে ফুলল বলেছে হাড়ি হিন্দুদের ছোট জাত। বিদ্যুতের আলোয় দৃশ্যটা ভৌতিক, এখানে বলা হয়েছে মতিলাল পাদ্রির ঘণ্টা বাজানোর দৃশ্যকে। শিশু পুত্রটি জন্মানোর পর গ্রামবাসীদের সামনে মতিলাল গান গিয়েছিল জগৎ রঞ্জন করি আগমন নবজীবন তুমি করহে বন্টন। বদন হিজড়ে যে ঝুমুর গানটি গিয়েছিল কিসের ভাবনা লো কিসের ভাবনা, সজ্ঞ এখন ঠাঁই করেছে ঘরে আমার কিসের ভাবনা। সেরেন্ডিতে জমি আছে যদুর, যদুর জমি আছে 20 বিঘা। যদু ধর্মে মন্ত্র নেওয়া হিন্দু, যদুর জমিতে হাল চষে বদন হিজড়ে। বেহুড়ল শব্দের অর্থ অমানুষ। চোখে তার কাজল, কাঁধে একটি পরিষ্কার গামছা, এখানে যদুর কথা বলা হয়েছে। ফসল ভালো হওয়ায় যদু গির্জায় নিয়ে এসেছিল একটি ছাগল। ভামরের কোমরে গোঁজা ছিল 3টে বিড়ি, তার একটা অর্ধ পোড়া। ভামরকে বিড়িগুলো রাখতে দিয়েছিল ভুলুয়া। ভামর ভুলুয়াকে বলেছে তার বাড়ি রায়নায়। ভামর ফুললকে বলেছে তার বাড়ি সারেঙ্গায়। ভামর অন্য কোনো একজনকে বলেছে তার বাড়ি বেলপাহাড়ি। আমার কি হবে, একথা বলেছে ভামর মতিলাল পাদ্রিকে। গল্পে যে পাহাড়ি নদীটির নাম রয়েছে তা হলো সারনদ নদী। ভামরের শিশুপুত্রটি মতিলাল পাদ্রিকে বাবা বলে ডাকে। মতিলাল পাদ্রি ভামরের শিশুপুত্রকে ডাকে ও প্রাণ প্রাণ বলে। মতিলাল নিমড়া থেকে ফেরার সময় সর্তার শালমহুয়া কুঞ্জে দেখেছিলেন যদু, জহর, বদন, হিজড়ে, ভোলাপাইক ও পতাকিকে চাটাইয়ে বসে থাকতে। পাশে জগা তখনও তিতির ছাড়াচ্ছিল। এখনও পাকে ডুবে থাকবি রে, বলেছিল মতিলাল পাদ্রি। গল্পের শেষে মতিলাল পাদ্রি শিশুপুত্রটিকে নিয়ে গিয়েছিল খোন্দাড়ির জঙ্গলে। খোন্দাড়ির জঙ্গলে ছিল শাল, ক্যাঁদ, বয়রা, আমলকি, পলাশ গাছ, আর শাল গাছে উঠেছিল আঠড়ালতা, নিচে গুলঞ্চ ও দোনার ঝোপ। শিশুপুত্রের খেলনা বলতে ছিল ঝুমঝুমি। আমি সত্য খ্রিস্টান নাই গো বাপ, গল্পের শেষে একথা বলেছিলেন মতিলাল পাদ্রি। আজ এখানেই থামলাম।
আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। এবং যে সমস্ত বন্ধু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে চ্যানেলটিকে আপন করুন, এবং সাবস্ক্রাইবের পাশে থাকা যে বেল অপশান সেটিতে ক্লিক করে নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন চালু করে নিন। এবং এই আলোচনা সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে বা মতামত জানাতে কমেন্ট করুন। ভালো থাকুন, পড়াশোনাতে থাকুন, ধন্যবাদ।